ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনায় বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাক আহমেদকে নিয়ে দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রহমতুল্লাহ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দেন এবং দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, 17 এপ্রিল রোববার মুজিবনগর দিবসের আলোচনার সভায় তার দেয়া বক্তব্যে অজ্ঞাতবশত কোনো শব্দ বা বাক্য উচ্চারণ করে থাকলে তা অনিচ্ছাকৃত ভুল। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের এবং বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।